হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর এটা কিন্তু শুক্রবার বিকেল 4টার চিত্র, তোমরা দেখতে পাচ্ছ যে আমি বাসের মধ্যে বসে পড়েছি কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে। আর কোচবিহার মানেই বাপের বাড়ি যাচ্ছি, আর বাপের বাড়ি আমি এই সময় কেন যাচ্ছি নিশ্চয়ই কোনো কারণ তো আছেই বলো তো। কারণটা হলো এই এই দেখো, আবার ঠিক সকালবেলা আমি চলে এলাম ফিরে। এটা কিন্তু শনিবার সকাল, ঠিক আছে? শুক্রবার দিন বিকেলে আমি বাপের বাড়ি চলে এসেছি, কারণ হলো আমার বাপের বাড়িতে শনিবার বার পুজো, মানে শনি মহারাজের পুজো, তো সেই কারণে আমি বাপের বাড়ি চলে এসেছি। এই দেখো সকাল সকাল কিন্তু আমি স্নান টান করে পুজোর কাজ করতে বসে গেছি। আমি শুধু একা বসিনি, কিন্তু আমার সাথে এই দেখো পিসি আছে, আর ওই যে দূরে শাড়ি পরে আমার মা, সবাই একসাথে বসে বসে কাজ করে যাচ্ছি। পুজোর কাজ করতে তো ভালোই লাগে, তাও আবার সবাই একসাথে, আমার তো ভীষণ ভালো লাগে সবাই একসাথে মিলে পুজোর কাজ করতে। তো এই দেখো এখানে কিন্তু জোর কদমে শনি মহারাজের যে প্রসাদ, সিন্নি প্রসাদ, সেই সিন্নি প্রসাদ মাখারই সব আয়োজন চলছে। তো আর এইদিকে মা আমার ফল বানাচ্ছে, তো এইসবই কাজকর্ম চলছে, তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার বৌদি এখানে কিন্তু তাল মাখতে, মানে তাল গুলতে ব্যস্ত, পুরো তাল গোলাচ্ছে কিন্তু এখানে বৌদি। তো এখানে সবাই একসাথে মিলে কাজ করছিলাম, আর সাথে তোমাদেরকে আমি আমাদের বাড়ির ঠাকুর ঘরের আমার গপু সোনাকেও একটু দর্শন করিয়ে দিই। এটা কিন্তু আমার কাকিমুনির বাড়িতে যে পুজো হচ্ছে সেই পুজোটা তোমাদেরকে দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের বাড়িতে যে পুজো সেটা না, এটা কাকিমুনির বাড়িতে যে পুজো হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর আমার কাকিমুনির বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু একসাথেই লাগানো, বলতে পারো একই বাড়ি আমরা, তো সেই কারণে কাকিমুনির ঘরে আগে পুজো হচ্ছে, তো সেটাই একটু দেখে নিচ্ছি। তারপরে কিন্তু আমাদের বাড়িতে যে পুজো হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো কাকিমুনির এখানে কিন্তু আমরা অঞ্জলিটাও দিয়ে নিয়েছি। আর আমার কাকিমুনির সাথে তো তোমাদেরকে পরিচয় করানোই হলো না, ওই দেখো দূরে নীল শাড়ি পরে যে পুজো দিচ্ছে সেই কিন্তু আমার কাকিমুনি। তো এই কাকিমুনির বাড়িতেই পুজোটা হচ্ছে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি, এখানে অঞ্জলিটাও সেরে নিলাম। তারপরে কিন্তু আমাদের বাড়ির পুরোহিত যেহেতু দেরি করে আসবে সেই কারণে ছিন্নিটাও পুরো গোলা হয়নি, এবারে গিয়ে ছিন্নিটাও গুলতে হবে। কাকিমুনির বাড়ির পুজো সেরে এবারে চলে এসেছি আমাদের বাড়িতে। এখানে বললাম তোমাদের আগেই যে সিন্নিটা গোলা কমপ্লিট হয়নি, তো সেই কারণে আমি এখন সিন্নিটা গুলে নিচ্ছি। আর যেহেতু অনেক লোক রাতে আসবে নিমন্ত্রিত, আর মেন প্রসাদ শনি মহারাজের সিন্নি, তো সেই জন্য সিন্নিটা একটু বেশি করেই এখানে গুলোচ্ছি। আর বাকি সবাই কিন্তু যার যার কাজে ব্যস্ত, অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো বাড়িতে পুজো হলে তো অনেক কাজ থাকে, তাই না? সবাই মিলে না করলে কি করে হবে, তো সেই জন্য সবাই যার যার কাজে ব্যস্ত, আর আমি এখানে কিন্তু সিন্নি গুলতে ব্যস্ত। আর আমার বৌদি এদিকে শনিদেব বসার আসনটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছে, আর আমার মা ঠাকুর ঘরের থেকে ঠাকুর পুজোতে যা যা লাগবে সব এক এক করে বাইরে বের করে রাখছে, সব গুছিয়ে দিচ্ছে এখানে, কারণ পুরোহিত মশাই কিন্তু অলরেডি এসে গেছে। তো পুরোহিত মশাই এই দেখো এখনই ঠিক পুজোটাও শুরু হয়ে যাচ্ছে, আর আমি এখন ঠাকুর ঘর থেকে বেলপাতা ফুল এইসব নিয়ে এসে এখানে পুজোর সামনে এখন বসে গেলাম। পুজো চলছে, তো আমরা সবাই বসে পুজো দেখছিলাম। আর আমাদের বাড়িতে কি বলতো প্রত্যেক শনিবারই কিন্তু বারের লুট দেয়া হয়,
তো সেটা আমার মা বাড়িতে মা নিজেই করেন, পুরোহিত মশাই ডাকা হয় না, মা নিজেই প্রত্যেক শনিবারে বাড়ির লুট এমনিতে আমাদের বাড়িতে দেয়াই হয়। আর প্রতি বছরই ভাদ্র মাসে একবার করে ওই কোনো এক শনিবার বড় করে বার পুজোটা করা হয়। তো এটা আমাদের বাড়িতে অনেক বছর থেকেই চলে আসছে। তো এই দেখো এখন পুরোহিত মশাই আমার কাছে কিছু চাইছে, তো সেটা আনার জন্য আমি কিন্তু বারবার উঠে যাচ্ছি আসছি, আমি বারবার কিন্তু দৌড়াদৌড়িগুলো করছি, কারণ আমি কিনারে বসেছি, তো ওই জন্য আমারই বারবার উঠে যেতে হচ্ছে। তো যাই হোক, এই দেখো পুজো চলছে আর সবাই এখানে গল্পও করছিলাম, আমরা সাথে পুজোও দেখছিলাম। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, একদম পুজো শেষ। তো এই দেখো শনি মহারাজের এই লাস্ট পুজোর পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি চিত্রটা। তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও বাজিয়ে রেখে দিও। আর এই দেখো শনি মহারাজের যে প্রসাদ, সেই সিন্নি প্রসাদ মেখে রেখে দেওয়া হয়েছে। আর এখানে রাতের জন্য কিন্তু আমাদের ছিল এই মেনু, রাতে এদিকে তরকারি আর খিচুড়ি। তো এই ছিল আজকের রাতের মেনু, এই খেয়ে কিন্তু আমরা রাত্রিটা কাটিয়েছি। তো চলো আজকের মতন তাহলে, সবাইকে বাই।